আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গ্লোবাল নলেজ ইন্টারন্যাশনাল ট্রেনিং ইনস্টিটিউট থেকে আবারও স্বাগতম জানাচ্ছি ছোট একটি ভিডিওতে। ভিডিওটি হচ্ছে ইনফরমেশনের জন্য। আমরা হটগান ইউজ করছি, হটগানগুলোর কোয়ালিটি খারাপ হলে কী ধরনের ইফেক্টের সম্মুখীন হব আমরা? যে কাজটি করছি সে কাজটা আনসাকসেস হলে একটা না একাধিক কাস্টমার নষ্ট হতে পারে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে এই কাজটি করার পরে আমরা কিছু পারিশ্রমিক পেতাম, সেটা থেকে আমরা বঞ্চিত হতে পারি। সবচাইতে বড় যে ইফেক্টটা তৈরি হয় সেটা হচ্ছে যে আমাদের কনফিডেন্ট লেভেল, মানে আমি আনসাকসেস হতে হতে কোনো এক সময় আমার নিজের প্রতি বিশ্বাস আমি হারিয়ে ফেলবো। হয়তো আমার কাছে মনে হবে যে আমি এই কাজটা সফল করতে পারি না, বা আমার অ্যাক্টিভিটি ঠিক নেই, আমার শিক্ষা এবং যোগ্যতার প্রবলেম আছে। তা আজান শুরু হয়ে যাচ্ছে, আমরা খুব ইমিডিয়েট কথাটা শেষ করব। এখন যে হটগানটা আমি ইউজ করছিলাম, মূলত এই হটগানটা সাধারণত আমি ইউজ করছি না, এটা আমি ট্রায়াল দিচ্ছি। নিউ মোবাইল গ্যালারিতে যারা হট এয়ারগান সহ যেসব আপনার যন্ত্রপাতির অর্ডার করে থাকেন, সেই অর্ডারের সামগ্রীগুলো আমরা অনেক সময় চেকিং করে থাকি। আর এখানে দেখতে পাচ্ছেন যে বাবা 930D এই হট এয়ারগান আমি বেসিক্যালি ইউজ করি হচ্ছে নিজের কাজের জন্য। 850AD আইসি লাগানো ওঠানো এবং আইসি জন্য সবচেয়েতে ভালো পারফেক্ট যে হটগানটা আমি মনে করি সেটা হচ্ছে 850AD এবং 930D। এই দুটো একই মানের হটগান এবং একই ধরনের কাজ করে। শুধুমাত্র পার্থক্য হচ্ছে 850AD কোনো ধরনের আপনি আয়রনের সুবিধা পাবেন না, কিন্তু 930D আপনি আয়রনের জন্য আলাদা একটা পয়েন্ট দেখতে পাচ্ছেন, আয়রন ইউজ করতে পারবেন। এই হচ্ছে বিষয় শোল্ডারিং আয়রন সহ 930D। আর এই হটগানটা আমি নিজে ট্রায়াল দিলাম। বিষয়টা হচ্ছে কি, এখানে আমি একটা বোর্ডে ট্রায়াল দিয়েছি আইসিগুলো। একটা কোম্পানি সব প্রোডাক্ট ভালো হবে এমনটি নয়, 850AD অনেক ভালো সার্ভিস, কিন্তু যখন এই প্রোডাকশনগুলো হয় দেখা যাচ্ছে 500 পিসের মধ্যে 2-1 পিস ফল্ট আসতে পারে। তা আমরা যখন প্রোডাক্ট পাঠাই বিভিন্ন ডিস্ট্রিক্টে, তখন ওই প্রোডাক্টগুলো কোনো একটা ফল্ট প্রোডাক্ট যদি কারো কাছে পৌঁছে যায় তাহলে হয়তো সে মনক্ষুণ্ণ হবে এবং কিছুটা সময় নষ্ট হবে, কারণ প্রয়োজনকে মাথায় রেখেই কিন্তু আমরা অর্ডার করি। আর মাল আসার পরে যখন এই প্রোডাক্টগুলো কাজ না করে অথবা কোনো ধরনের ব্যাড ইফেক্ট থাকে, সেক্ষেত্রে আমার আবার দ্বিতীয়বার মাল নিয়ে আসাটা 2-3 দিনের ব্যবধান থাকে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে ওই ইকুইপমেন্ট বা ওই টুলসের উপরে আমার যে আস্থা ছিল আস্থার জায়গাটাও নষ্ট হয়, যার কারণে আমরা আমাদের সারা দেশে যেসব টেকনিশিয়ানরা আমাদের কাছে ভালো টুলসের অর্ডার করে, এই টুলসগুলোকে আমরা যেগুলো চেকিং করার পসিবিলিটি আছে সেগুলো আমরা চেকিংয়ের মাধ্যমে পাঠাই। তো আমরা আইসি স্কিলস যাদের ভালো রাখতে চান অথবা আইসির কাজ করতে যারা খুব বেশি আগ্রহী তাদের জন্য আমি সাজেস্ট করব বাবা 930D আয়রন সহ অথবা বাবা 850AD আয়রন ছাড়া, এই দুটো হটগান আপনারা আপনাদের আইসি কাজের জন্য পারফেক্টলি ইউজ করতে পারেন। তো সকলকে ধন্যবাদ সাথে থাকার জন্য। ভালো হটগানের ব্যাপারে অবশ্যই আপনারা সুচিন্তিত মতামত নেবেন ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।